তরিকুল ইসলাম আপনি লিখেছেন আজকাল অনেকেই দেখছি চাঁদের জমি কিনছে তা আবার অন্যকে উপহারও দিচ্ছে এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম দেখুন চাঁদ এখনও পর্যন্ত কোনো দেশ বা ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নয় যার কারণে উনিশশো সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের যে যৌথ আপনার আউটার স্পেস ট্রিট এবং উনিশশো সালে জাতিসংঘের যে মুন এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী चादर কোনো অংশ কোনো জমি কোনো কিছু এটি কোনো ব্যক্তির বেলি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখনও নয় তো যা নিজে মালিক নয় সেটা কীভাবে কেউ বিক্রি করে অথবা সেটা আবার আরেকজনকে কীভাবে দান করে এই পৃথিবীতে যে বনি আদম আছে যে আদম সন্তান আছে মানুষ আছে তাদের মধ্যে অনেকেই এখনও ভিটে হারা বাড়ি হারা ঘর ঘর ছাড়া তারা অনেকেই কষ্টে দিনাতিপাত করছে সেখানে আমরা চাঁদে জমি কিনছি আবার কেনার একজনকে উপহার দিচ্ছি এসবগুলো গরিব হয় মানুষদের সাথে উপহার ছাড়া কিছুই নয় হ্যাঁ সন্দেহাতীতভাবে চাঁদ চাঁদ জয় করা এবং মঙ্গল গ্রহে যাওয়া চাঁদে যাওয়া মানুষের জন্য একটা কল্যাণ কর দিকে আল্লাহবুল আলমিনের অনুগ্রহে মানুষ নিজের বিবেককে খরচ করে সেগুলো করতে পেরেছে এবং সেখানে যদি কখনও মানুষ বসবাস করতে পারে বসবাস উপযোগী তা নিশ্চিত করে সেখানে যদি মানুষ থাকতে পারে কোন আলোকে সেটি কোনো দর্শনীয় কিছু নয় বা কোনে এটিকে নিষেধ করা হয়েছে বা কোন কোনো লঙ্ঘন হবে ব্যাপারটি এরকম নয় অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু সেখানে জমি কেনা জমি অন্যকে উপডৌকন দেওয়া এগুলো বিশেষ করে এই পৃথিবীতে বসবাস করা বনি আদম যারা অনেককে আছে নানা কারণে তাদেরকে ভিটে হারা ঘর ছাড়া করা হচ্ছে বা অনেকে অভাবের কারণে আপনার কষ্টে দিনাতিপাত করছে তাদের সাথে যেন উপহাস না হয় তামাশা না হয় সেই চেতনা সেই বোধ যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুন